সি প্রোগ্রামিং এ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি ডিটেইলস জানার একটু চেষ্টা করব। প্রথমে আমাদের লিখতে হয় হ্যাশ আই এন ইনক্লুড stdio ডট এইচ, তারপর হচ্ছে ইন্ট মেন, তারপর হচ্ছে প্রিন্ট এফ আমাদের কি থাকবে, এইচ ই ডাবল এল হ্যালো ওয়ার্ল্ড ডাব্লিউ আর এল ডি হ্যালো ওয়ার্ল্ড and the slash n in return retu return 0. So এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাশ ইনক্লুড টা কি এবং stdio ডট এইচ টা কি? এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট, এইচতে হচ্ছে আমাদের হেডার ফাইল। এটা আমরা ইনক্লুড করলাম আমাদের প্রোগ্রামিংয়ে, অর্থাৎ এই যে আমরা ইনক্লুড করলাম stdio ডট এইচ এই ফাইলটিকে। আমি যদি এখান থেকে এক্সপ্লোরারটি ওপেন করি, explorer এক্সপ্লোরার, আমরা যে জিসিসি ইনস্টল করেছিলাম আমাদের অপারেটিং সিস্টেমে প্রোগ্রাম ফাইল, তারপর হলো হচ্ছে আমাদের ম্যানজি ডাব্লিউ এখানে এবং হচ্ছে ম্যানজি ডাব্লিউ 64 এখানে, দেন ইনক্লুড, এই যে আমরা এই ফোল্ডারকে কল করি হ্যাশট্যাগের মাধ্যমে, এই ফোল্ডারকে কল করি এবং দেন এর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে হেডার ফাইল। এবং এইখানে আমরা দেখতে পারবো যে stdio ডট এইচ এটা রয়েছে, যেমন হচ্ছে আমি সার্চ দিই একটু stdio ডট এইচ, এই হলো আমাদের ফাইল stdio ডট এইচ। এটাকে যদি আমি ফাইল লোকেশনে চলে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে stdio ডট এইচ, এটা মূলত এটার ভিতরে আমাদের রয়েছে প্রিন্ট যে ফাংশনটি আমরা নিয়েছি এখানে সেটি, এবং এটা স্ক্যান এফ, তারপর হচ্ছে রিড রাইট এরকম। সো এটার রেফারেন্স যদি আমি যাই সিপিপি রেফারেন্স ডট কম, এখানে যতগুলো হেডার ফাইল দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এখানে, এর মধ্যে হচ্ছে stdioh, এটা এখানে এটা ইউজ করা হয় ইনপুট অ্যান্ড আউটপুট, এটা এখানে ডিটেলস আসবে, এবং এসটিডি ডট এইচ এই হেডার ফাইলটি হচ্ছে C89 অপশানটিতে ছিল, আবার C99 মানে শুরু থেকে এটা ছিল আর কি, এরপরে এগুলো ইনক্লুডেড হয়েছে, যেমন হচ্ছে সি ম্যাথ, যদি আমি দেখি ম্যাথ কোথায় গেল ম্যাথ, আচ্ছা এই যে ম্যাথও আগে থেকে ছিল। সো এখানে ইনপুট অ্যান্ড আউটপুটের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আসে, আউটপুট আসে, এরপর হচ্ছে আমরা যদি দেখি আমাদের স্ক্যান এফ আসে, আমাদের প্রিন্ট এফ ফাংশনটি আসে। হ্যাশ ইনক্লুডের কাজটা কি আমরা বুঝতে পারলাম, এখন ইন্টার মানটা কি? ইন্টার মানে যদি আমি একটু বোঝাই, ইন্ট মানে হলো ইকুয়াল ওয়ান, আচ্ছা টু, আচ্ছা এরকম হচ্ছে থ্রি, দেন হাবিজাবি, যাই হোক ইন্টিজার, এটা হচ্ছে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, অর্থাৎ নেমনিক সংখ্যা, যত রকমের নেমনিক সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 100 সবগুলো নেমনিক সংখ্যাকে ডিফাইন করার জন্য, অর্থাৎ এটাকে বলা হয় ডাটা টাইপ, এই নেমনিক সংখ্যাকে দেখিয়ে দেওয়ার জন্য এই ডাটা টাইপটি ইউজ করা হয়। আচ্ছা এখানে এইখানে এটা কেন ইউজ করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয়েছে রিটার্ন জিরো এর জন্য, রিটার্ন ইন্ট হচ্ছে রিটার্ন সামথিং, ইন্ট প্রেফার করে তাকে কিছু কোনো কিছু রিটার্ন দিতে হবে, ঠিক আছে, সেই জন্য আমরা লিখি রিটার্ন জিরো। রিটার্ন জিরো মিন্স হচ্ছে আপনার প্রোগ্রামটি হচ্ছে সঠিক, রং নয় রাইট। সো জিরো মানে হচ্ছে, এখানে যদি আমি ওয়ান দিয়ে দিই তার মানে কিন্তু এই প্রোগ্রামটি রং, আর জিরো মানে হচ্ছে এখানে এই প্রোগ্রামটি আমাদের একদম সঠিক। প্রিন্ট এফ দিয়ে আমরা কোনো কিছুকে প্রিন্ট করি, ঠিক আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট এফ দিয়ে আমরা প্রিন্ট করি, এবং স্ল্যাশ এনের মাধ্যমে আমরা নতুন লাইনে চলে যাই, অর্থাৎ দ্বিতীয় লাইনে, যেমন হচ্ছে স্ল্যাশ এন দিলে দ্বিতীয় লাইনে আমার প্রোগ্রামটি এসে স্থগিত হয়ে যাবে।
এখন মেন প্রত্যেকটা ফাংশনে অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিংয়েই একটা গুরুত্বপূর্ণ ফাংশন থাকে, সেটার নাম হচ্ছে মেন ফাংশন। এটা প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে আমরা দেখতে পারবো, এটা থাকবেই। আর প্রোগ্রাম প্রথমেই যে ফাংশনটি রিড করে সেটা হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশনের পরে তারপরে আমরা অন্য কিছু, যেমন হচ্ছে ভয়েড দেই জুমি জুম দেন এই ফাংশন, ঠিক আছে? সো এরকম কল করতে পারি এটাকে। এটাকে আমরা হচ্ছে প্রোগ্রাম কি করবে, এটাকে প্রথমে রান করবে, দেন এটাকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের ইন্ট হয়ে গেল, আমাদের মেন হয়ে গেল, আমাদের প্রিন্ট এফও হয়ে গেল, এখন আমাদের রিটার্নও হয়ে গেল। এটা হচ্ছে কার্লি ব্রেসেস, এটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনগুলোকে লেখা হয়। এখন এটাকে রান করতে হলে আমাদের কন্ট্রোল এস দেন জিসিসি, হচ্ছে আমাদের কম্পাইলার, যেটা হচ্ছে জিসিসি জিসিসি দেন আমাদের ফাইলটির নাম মেন ডট সি মেন ডট সি এমএআইএন ডট সি তারপরে হচ্ছে ইন্টার। এরপর আমাদেরকে এক্সিকিউট করবে এ ডট আউটে, তাই আমি এ ডট সরি ডট স্ল্যাশ এ, আউটপুট নেম এসেছে এখানে এ, সাপোজ হচ্ছে এ ডট ইএক্সি এক্সিকিউটেবল ফাইল। এখানে আমরা চাইলে নামটি চেঞ্জও করতে পারি, যেমন জিসিসি মেন ডট সি স্ল্যাশ ড্যাশ সরি ড্যাশ ও, তারপরে হচ্ছে এমএআইএন মেন, এটা দিলে আমাদের মেন নামে একটি ফাইল ক্রিয়েট হবে, যে মেন ডট ইএক্সি। আর যারা হচ্ছে লিনাক্স ইউজার তাদের ক্ষেত্রে একটি বেনিফিট আছে, সেটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে আমরা কি করি, আচ্ছা অ্যান্ড এন্ড সাইন দেই, অ্যান্ড এন্ড সাইন দেওয়ার পরে আমরা সাপোজ যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ডট স্ল্যাশ এম এ আই এন মেন, এটা দিয়ে দিলে আমাদের সরাসরি রান হয়ে যাবে। তো দ্বিতীয় আবার এরকম করে আমাদের কমান্ডটি দিতে হচ্ছে না, সরাসরি রান হয়ে যাবে। এটা শুধু যারা লিনাক্স ইউজার রয়েছে তারা, অথবা ম্যাক ইউজার রয়েছে তারা। তো ইন্টার দেওয়ার পরে আমার এখানে রং দেখাচ্ছে, কারণ আমি উইন্ডোজ টার্মিনালে রয়েছি, উইন্ডোজ পাওয়ার শেল। সো থ্যাংক ইউ।